আসসালামু আলাইকুম প্রথম শ্রেণীর ছোট্ট সোনামণিরা, আশা করি তোমরা যে যেখানে আছো আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমাদের আজকের বিষয় গণিত। ছোট্ট সোনামণিরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা গত ক্লাসে গুণের সাহায্যে নামতা এক ও দুইয়ের নামতা শিখেছিলাম। আজকে আমরা তিন ও চারের ঘরের নামতাটা শিখব। তাহলে আসো আমরা তিন ও চারের ঘরের নামতাটি লিখি। সবাই খাতা পেন্সিল নিয়ে রেডি হয়ে যাও। দেখো, তিনেকে তিন, আমরা যে ঘরে ঘরে নামতা করব সেটি আগে লিখবো সংখ্যা। দেখো, তিনের ঘরে নামতা, এই জন্য তিন আগে লিখেছি। তিন গুণ এক সমান তিনেকে তিন, তিন দুগুণে ছয়, তিন গুণ দুই সমান তিন দুগুণে ছয়, তিন তিরিকে নয়, তিন চারে বারো, তিন পাঁচে পনেরো, তিন ছয় আঠারো, তিন সাতে একুশ, তিন আটে চব্বিশ, তিন নয় সাতাশ, তিন দশে ত্রিশ। এখন আমরা চারের গুণে নামতা শিখব। তাহলে দেখো, প্রথমে আমরা চার লিখেছি, তারপর গুণ এক সমান চারেকে চার, চার দুগুণে আট, তিন চারে বারো, চার চারে ষোলো, চার পাঁচে বিশ, চার ছয় চব্বিশ, চার সাতে আটাশ, চার আটে বত্রিশ, চার নয় ছত্রিশ, চার দশে চল্লিশ, এভাবে আমরা গুণের নামতাগুলো লিখব। আসো আমরা এখন আমাদের পাঠ্য বইটি বের করি। ছোট্ট সোনামণিরা, তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা 63 বের করো। আজকে আমরা পৃষ্ঠা 63 নিয়ে আলোচনা করব, পর্যায়ক্রমে পরে পৃষ্ঠাগুলোতে যাব। এখন পৃষ্ঠা 63 বের করো, খেয়াল করো পৃষ্ঠা 63-তে কী বলছে। নিচে কতগুলো ব্লক আছে, এখানে দেখো ব্লক আছে, আমরা ব্লকগুলো গুনে তারপর এখানে লিখব। এখানে বইয়ে দেখো করে দেওয়া আছে। দেখো এখানে ব্লকগুলো গণনা করো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, দশ। আর এখানে দেখো দুইটি ব্লক দেওয়া আছে, এক দুই, এক দশ দুই বারো। এখানে দেখো বারো কথায় লেখা আছে, অর্থাৎ বানান করে। এই পাশে দেখো দশটি ব্লক দেওয়া আছে, দশ লেখায়। এ পাশে কয়টি ব্লক লেখার জায়গা রেখেছে, আমি দেখো লিখে রেখেছি এক দুই তিন চার পাঁচ। আমি যেভাবে লিখেছি তোমরা তোমাদের যার যার বইয়ে লিখো, নিজ নিজ বইয়ে। এভাবে পাঁচটি ব্লক আছে, তাহলে নিচে যে ফাঁকা জায়গাটি আছে সেখানে পাঁচ লিখো। তাহলে কি হচ্ছে, এক দশ পাঁচ পনেরো। এখানে দেখো পনেরো বানান করে দেওয়া আছে আমাদের বইয়ে। তারপর এখানে খেয়াল করো, এখানে দশটি ব্লক দেওয়া আছে, এই জন্য দেখো খালি করে দশ লেখা আছে। আর এই পাশে ব্লকগুলো গুনে দেখো, এক দুই তিন, তিনটি ব্লক দেওয়া আছে। দেখো আমি তিন লিখেছি, তোমরা তোমাদের বইয়ে তিন লিখো। এখন দেখো এক দশ তিন কী হচ্ছে, তেরো।
এখানে 13 ফাঁকা জায়গাটায় লিখবে, আবার বানান করে লিখবে অর্থাৎ কথায় লিখবে 13। এখানেও খেয়াল করো 10টি বক্স দেওয়া আছে, আর এখানে চলো গুনে দেখি কয়টি বক্স। 1 2 3 4 5 6 ছয়টি বক্স দেওয়া আছে। ফাঁকা জায়গাটায় কি লিখতে হবে? তাহলে 6 লিখতে হবে। তাহলে কি হচ্ছে, 1 10 6 16। এখানে দেখো বানান করে আমি লিখে রেখেছি 16, তোমরাও তোমাদের বইয়ে লিখো 16। আর কিছু বক্স দেওয়া আছে, চলো আমরা সেইগুলো ব্লকগুলো গুনে দেখি। দেখো এখানে ব্লক দেওয়া আছে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি দেওয়া আছে। এখানে দেখো 9টি দেওয়া আছে, 19। এখানে দেখো একটু কেটে গেছে ছবিটা, এখানে আর 10টি দেওয়া আছে তোমাদের বইয়ে দেখতে পারবে। তাহলে 1 10 9 19 লিখতে হবে। এখানে বানান করে 19 লিখেছি আমি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সুন্দর করে তোমাদের বইয়ে লিখে নাও 19। তারপরে এখানে 10টি ব্লক দেওয়া আছে, 10 এখানে গুনে দেখো, 1 2 3 4 5 6 7টি ব্লক দেওয়া আছে, এখানে 7 লিখবে। আর এখানে গণনা করলে 10টি ব্লক, এখানে 10 লিখবে। 1 10 7 17, 17 দেখো এখানে বানান করে লেখা আছে, তোমরা 17 লিখে নাও। এখানে দেখো গুনে দেখো, 1 2 3 4 5 6 7 8 9, এখানে একটি ব্লক আছে আমাদের বইয়ে কেটে গেছে, তোমরা দেখতে পাচ্ছ না, তো এখানে একটি আছে, এখানে একটি আছে, এখানে 10টি ব্লক, এখানে 10টি ব্লক মিলে হয়েছে 20, 2 10 20, এখানে দেখো 20 লেখা আছে। বান করে তোমরা লিখে নাও 20। তারপর চলো আমরা পরের পৃষ্ঠায় যাই। আমরা পৃষ্ঠা 64-তে যাব। পৃষ্ঠা 64-তে দেখো খালি ঘর পূরণ করি। এখানে দেখো লেখা আছে ছোট থেকে বড়। এখানে দেখো 11 আমাদের পাঠ্য বইয়ে খেয়াল করো, 11 লেখা আছে, তারপর ফাঁকা ছিল, তারপর 13 লেখা আছে, 14 লেখা আছে, তারপর ফাঁকা, তারপরও ফাঁকা আছে, তারপর 17 লেখা আছে, তারপর ফাঁকা, তারপর 19 লেখা আছে, তারপর ফাঁকা। এখন আমাদেরকে বলছে ছোট থেকে বড় করতে, আস্তে আস্তে ছোট থেকে বড় দিকে যাবে সংখ্যাগুলো। তাহলে 11, 11 থেকে বড় সংখ্যা হবে আমাদের 12, 13, 14 দেওয়া আছে, 14 থেকে বড় সংখ্যা হবে 15, 15 থেকে বড় সংখ্যা হবে 16, 17 দেওয়া আছে, 17 থেকে বড় সংখ্যা হচ্ছে 18, 19 দেওয়া আছে আমাদের বইয়ে, 19 থেকে বড় সংখ্যা হবে কি 20। এইভাবে ছোট থেকে বড় আমাদের লিখতে হবে। আমরা এর আগেও এরকম কাজ করেছি। এখন খেয়াল করো বড় থেকে ছোট, আমাদের পাঠ্য বইয়ে প্রথম ফাঁকা আছে বক্সটি, তারপর 19 দেওয়া, তারপর আবার 2টি বক্স ফাঁকা, তারপর 16 লেখা আছে, তারপর বক্সটি ফাঁকা, তারপর 14 লেখা আছে, আবার একটি বক্স ফাঁকা, তারপর 12 লেখা আছে, তারপর বক্সটিতে ফাঁকা। দেখো আমি লিখেছি এখানে বড় থেকে ছোট, যেহেতু 19 লেখা আছে বক্সে, 19 থেকে বড় হচ্ছে 20। তাহলে বড় থেকে ছোট যেহেতু বলছে, তাহলে এখানে প্রথম কি হবে, 20 দিয়ে শুরু হবে। 20 থেকে এখন ছোট হচ্ছে 19, 19 থেকে ছোট হচ্ছে 18, 18 থেকে ছোট সংখ্যা হচ্ছে 17, তারপর আমাদের বইয়ে 16 দেওয়া আছে, 16 থেকে ছোট সংখ্যা হবে 15, 15 থেকে ছোট সংখ্যা হবে 14, আমাদের বইয়ে দেওয়া আছে, 14 থেকে ছোট সংখ্যা হবে কি 13, আমাদের বইয়ে দেওয়া আছে 12, তাহলে 12 থেকে ছোট সংখ্যা হচ্ছে 11। এইভাবে বড় থেকে পর্যায়ক্রমে কি হচ্ছে, ছোট সংখ্যার দিকে যাচ্ছে। তারপর আসো কি বলছে দেখি, এখানে বলছে মাঝের সংখ্যাটি লিখো।
সতেরো উনিশ ফাঁকা জায়গা ছিল আমাদের বইয়ে, তাহলে সতেরো উনিশের মাঝের সংখ্যাটি হবে আঠারো, দশ বারো এ দুটির মাঝের সংখ্যা হবে এগারো, ষোলো আঠারোর মাঝের সংখ্যাটি হবে সতেরো, বারো চোদ্দো এর মাঝের সংখ্যাটি হবে তেরো। তারপর খেয়াল করো পরের সংখ্যাটি লিখি, চোদ্দের পরের সংখ্যাটি কি লিখতে হবে আমাদের? পনেরো লিখতে হবে। উনিশের পরের সংখ্যাটি লিখতে হবে আমাদের বিশ। সতেরোর পরের সংখ্যাটি হচ্ছে কি? আঠারো। বারোর পরের সংখ্যাটি হচ্ছে তেরো। দশের পরের সংখ্যাটি হচ্ছে এগারো। আগের সংখ্যাটি লিখি, আঠারোর আগের সংখ্যাটি হচ্ছে সতেরো, তেরোর আগের সংখ্যাটি হচ্ছে বারো, পনেরোর আগের সংখ্যাটি হচ্ছে চোদ্দ, বারোর আগের সংখ্যাটি হচ্ছে এগারো, বিশের আগের সংখ্যাটি হচ্ছে উনিশ। আমাদের সংখ্যাগুলো যদি জানা থাকে তাহলে আমরা মাঝের সংখ্যা কোনটি, পরের সংখ্যা কোনটি, আগের সংখ্যা কোনটি সেটি আমরা লিখতে পারবো। আমরা ক্লাসের শুরুতেই এক থেকে পঞ্চাশ পর্যন্ত সংখ্যা এবং বানান করে আমরা শিখেছি, তোমাদের নিশ্চয়ই মনে আছে। তারপর আর কি শিখেছি আমরা? আমরা ইংরেজিতেও বানান করে ওয়ান থেকে ফিফটি সংখ্যা শিখেছি এবং বানান করে শিখেছি। এই সংখ্যাগুলো যদি আমরা ভালো করে শিখে থাকি তাহলে এভাবে যদি প্রশ্নে থাকে তোমরা সুন্দর করে সঠিকভাবে উত্তরগুলো লিখতে পারবে। আজকে এই পর্যন্তই। তোমরা বাসায় ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, প্রয়োজন ছাড়া কি করতে হবে না, প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া যাবে না, সামাজিক দূরত্ব বজায় রাখবে। আজকে এই পর্যন্তই, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।